আসসালামু আলাইকুম, আমি আব্দুল বকরি ফয়সাল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কীভাবে আপনার কিডনিকে রোগমুক্ত রাখতে পারেন সে বিষয় নিয়ে। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। কিডনি ভালো রাখতে হলে অবশ্যই আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। অনেকক্ষণ ধরে মূত্রত্যাগের ব্যাগ চেপে রাখা যাবে না। স্মোকিং, অ্যালকোহল, কার্বোহাইড্রেট জাতীয় ড্রিঙ্কস এগুলো পরিত্যাগ করতে হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত লবণ ও চিনি ব্যবহার করা যাবে না। ব্লাড প্রেশার ও ডায়াবেটিস কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পেনকিলার জাতীয় জিনিস যত সম্ভব এড়িয়ে চলতে হবে। আপনার ওজনের দিকে খেয়াল রাখতে হবে যাতে করে ওজন বেশি না হয়ে যায়, সেদিকে আপনাদের নজর রাখা উচিত। স্বাস্থ্যকর ডায়েট মেনে চলতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে, তবে সেটা পরিমিত পরিমাণ, বেশি হওয়া যাবে না। আপনারা চাইলে এইভাবেই আপনাদের কিডনিকে ভালো রাখতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।